এই কাজ বন্ধ করো। কে বলেছে এসব করতে? তোমরা জানো না এই বাংলোটা সরকার নিয়ে নিয়েছে? আপনি তো এসব জানতেন, আপনি তো সব দেখাশোনা করেন। হ্যাঁ স্যার, দেখাশোনা তো আমি করি, কিন্তু ম্যাডাম তো কিছু বলেননি। ম্যাডাম সবকিছু জানেন। আজ অবধি উনি কোনো ট্যাক্স জমা দেননি। বাড়িটা 100 বছরের পুরনো, আজ থেকে এটা সরকারের আন্ডারে। এটা আবার কিসের ঘর? স্যার এক মিনিট, আমি দেখছি। হয়তো এটা স্যার। এই ঘরটা তো ম্যাডামের প্রপিতা মহামিস্টার প্রতাপের স্টাডি রুম। গত 50 বছর ধরে বন্ধ, আর কেউ খোলেনি এটা। এমনটা কেন? ঘরের চাবিটা দিন তো। আসলে প্রতাপবাবু মারা যাওয়ার পর এই ঘরের চাবি কেউ পায়নি, আর কেউ খোলার চেষ্টাও করেনি। কিন্তু আপনি তো এই বাংলোর কেয়ারটেকার, আপনিও কি কখনো ঘরটা খোলেননি? আগে না, আর সেই রাতে যা হয়েছিল তারপর তো কারোর এই ঘরের কাছে যাওয়ার সাহসই হয় না। কি হয়েছিল সেই রাতে? কি হয়েছিল? আসলে সেই রাতে আমি টর্চ নিয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলাম। খুব জোরে বৃষ্টি পড়ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। দেখলাম যে এই ঘরের বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওর চুল দিয়ে মুখটা পুরোপুরি ঢাকা ছিল। ও আমার দিকে এগিয়ে আসছিল। ভয়ে চিৎকার করে উঠি। তখনই হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে, আর তারপর আমি ওই মেয়েটাকে আর দেখতে পাই না। ও মাই গড, তার মানে ওটা ওটা আত্মা ছিল? হ্যাঁ, উধাও হয়ে গেছিল তো আত্মাই হবে। খুব অদ্ভুত কাণ্ড ঘটে এই বাড়ির মধ্যে, সেজন্যই তো ম্যাডামও এই বাড়িতে আসা বন্ধ করে দিয়েছেন। কি বাজে কথা বলছেন! যখনই কোনো পুরনো বাড়ি বিক্রির কথা হয় কিংবা সরকার সেটাকে নিয়ে নেবার কথা বলে, হঠাৎ করে আত্মা উদয় হয়। এই শোনো স্যার, 100 ব্লেডটা নিয়ে এসো তো, আর তালাটাকে কাটো। আনছি স্যার। আমার কথা শুনুন স্যার, এই দরজাটা বন্ধই থাকতে দিন। না, আমি তো খুলেই ছাড়বো। স্যার কাটো ওটাকে। দেখছো কি? তালাটা সাবধানে কাটবে, প্রমাণ হিসেবে কাজে লাগবে। আমিও দেখতে চাই ওখানে আত্মা আছে না অন্য কিছু। এত বছর ধরে আপনারা দরজাটা খোলেন নি, দেখবেন আত্মাটা ভেতরে নাচানাচি করছে। আর একবার ভেবে দেখুন স্যার, হিতে বিপরীত না হয়ে যায়। আপনি চুপ করুন। হয়ে গেছে স্যার। খোলো। ধরুন দরজাটা। খোলো স্যার। আপনিই খুলুন, আমার খুব ভয় লাগে, আমি পারবো না। ধর বোকা কোথাকার। স্যার শুনেছি সিআইডিতে একজন অফিসার আছে দয়া নামে, উনি সব দরজা ভাঙতে পারেন। আপনার কি হয়? ফ্রেডি, একটা ফটো তুলে নাও, কারণ এটায় হাত লাগালে এটা ভেঙে পড়ে যেতে পারে। এটা তো মেয়েদের স্যান্ডেল। কঙ্কাল একটা মেয়ের, ক্রিসমাস ক্যাপ, ইমারা ব্র্যান্ডের পোশাক। কাজল, তুমি কখনো শুনেছো এই নামটা ইমারা? ইমারা? হ্যাঁ স্যার, 2-3 বছর আগে এই ব্র্যান্ডটা চলতো, এখন আর দেখা যায় না, আউট অফ ফ্যাশন এটা। স্যার এই দেখুন, লাশের এই আঙুলটা নকল। আচ্ছা চারুদেবী, আপনার কথা অনুযায়ী এই ঘরটা গত 50 বছর ধরে বন্ধ ছিল। আগে হ্যাঁ, ঘরটা তো আজই খোলা হলো, তালা কেটে। তাহলে কি ওই লাশটাও
50 বছর ধরে বন্ধ ছিল। লাশের ব্যাপারে আমি কিছুই জানি না স্যার। স্যার, এই লাশের গায়ে ইমারা ব্র্যান্ডের পোশাক পরানো আছে স্যার, আর 50 বছর আগে ইমারা ব্র্যান্ডের নাম কেউ হয়তো শোনেনি স্যার, তৈরিই হতো না তখন স্যার। দেখো, শুনলেন আপনি, এটার এই মানেই দাঁড়ায় যে এই ঘরটা কেউ খুলেছিল, খুন করলো, লাশটাকে ভেতরে রাখলো, তারপর দরজায় তালা লাগিয়ে দিল। আগে না, ওটা আজ পর্যন্ত খোলা হয়নি, 50 বছরের মধ্যেও নয়। 50 বছর ধরে যদি এই ঘরটা না খোলা হয় তাহলে এই লাশটা গেল কি করে ভিতরে? ঘরের ভিতরে ঢোকার না কোনো জানলা আছে, না কোনো দরজা আছে, কি করে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। ওই ঘরটার তো চাবিও নেই কারোর কাছে, তাহলে তাহলে ওটা খুললোই বা কে? তাহলে বোধহয় এটা হয়েছিল চারু ম্যাডাম, যে হয়তো ওই লাশটার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, ও চাবি দিয়ে দরজাটা খুললো, ভিতরে গিয়ে শুয়ে পড়লো আর মরে গেল, আর কেউ সেটা জানতেই পারলো না। হ্যাঁ চারুদেবী, চারুদেবী, আপনি ওনাদের বলছেন না কেন আত্মার কথাটা? হতে পারে আত্মাটাই হাড়গুলো ভিতরে রেখেছে। তাহলে তো আগে বলতে পারতেন না যে এখানে আত্মা আছে। স্যার আমি একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসছি। ফেডরিক, চুপচাপ ফটো তোলো। হ্যাঁ বলুন, এসব আত্মাটা কি? হ্যাঁ কি এসব? না না স্যার, ওটা হয়তো আমার মনের ভুল ছিল। আমার মনে হয়েছিল আমি ওই ঘরের বাইরে কোনো মেয়েকে দেখেছি। কোথায়, ঘরের বাইরে? হ্যাঁ স্যার, অনেক রাত হয়ে গিয়েছিল, তার উপর ভূতের সিনেমাও দেখেছিলাম, তাই মনে হয়েছিল কাউকে দেখেছি। সত্যিও তো হতে পারে স্যার। ফেডরিক, তুমি এখনো দাঁড়িয়ে আছো? স্যার, মানুষের সাথে লড়া সহজ স্যার, আত্মার সাথে না। ঘরের ভেতরে যাও। সরি স্যার। স্যার। হ্যাঁ সজিন। স্যারই দেখুন, স্যার স্কেলেটনের পা থেকে এই জুতো পাওয়া গেছে, আর নিচে এই স্টিকারটা দেখুন। এটা তো কোনো পার্টি স্টিকার মনে হচ্ছে, সবুজ রঙের তালগাছের ডিজাইন। কোথায় কোনো ক্রিসমাস পার্টিতে যায়নি তো? যেতে পারে অভিজিৎ, কিন্তু নির্জন বাংলোয় সে কি করছিল, এখানে কেন এসেছিল? স্যার, এই একটা পিনও পেয়েছি কঙ্কালের পিছনে, তবে মনে হয় না এতে আঙুলের ছাপ আছে। দেখি। হ্যাঁ, কোনো আঙুলের ছাপ তো দেখা যাচ্ছে না, হয়তো সালুকে এই ব্যাপারে কিছু বলতে পারবে। বলো সালুকে। জানতে পারা গেছে বস, জানতে পারা গেছে। কি? ওই যে সাক্ষীটা তুমি পেয়েছিলে চারু, ও একদম ঠিক বলেছে। মানে ওই ঘরটা 50 বছর ধরে বন্ধ ছিল? একদম। আর এই যে তালাটা, আর এর উপর যে আয়রন অক্সাইড লেগে আছে, এটাকে আমি কার্বন রেটিং করে দেখেছি। আর বস, এই জং অবশ্যই 40-45 বছরের পুরনো। কিন্তু স্যার একটা প্রবলেম আছে। কি বলছেন সারিকে ম্যাডাম? আপনি যে কথাটা বলছেন সেখানে প্রবলেম কি করে হতে পারে? না অভিজিৎ, আজ তো সত্যিই প্রবলেম হয়েছে। আচ্ছা, কি 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 প্রবলেম হয়েছে? এই যে কঙ্কালটা, এটা 50 বছরের পুরনো নয়। তাহলে এই কঙ্কালটাকে টেস্ট করে জানা গেছে এর মৃত্যু প্রায় 2 বছর আগে হয়েছিল। 2 বছর আগে? আচ্ছা, এর মৃত্যু হয়েছিল কিভাবে? বিষের থেকে। এই দেখুন, এর মাথায় আমরা একটা ছোট্ট ছিদ্র পেয়েছি, আর তার আশপাশে নীল সবুজ দাগ, এই দাগ বিষের। তার মানে কেউ এর মাথাতে বিষ লাগিয়েছিল? হ্যাঁ, এই পেনটা দিয়ে। এটা ওখানেই ছিল তো যেখানে আপনারা এই কঙ্কালটা পেয়েছিলেন? কিন্তু পিনে বিষ? হ্যাঁ, খুনি যেই মুহূর্তে এই পেনটা ওর মাথায় ফুটিয়েছিল, এই বিষটা নার্ভাস সিস্টেমে ঢুকে যায়, আর সঙ্গে সঙ্গে ও মারা যায়। এই মেয়েটা কে হতে পারে? চালুকে, তুমি কি এর খুলিতে এর মুখটা বানাতে পারবে, রিকনস্ট্রাক্ট করতে পারবে? না বস, এই মেয়েটির মুখ নতুন করে করা সম্ভব নয়। কেন? দেখো না, এই মেয়েটির মুখের হাড়গোড়গুলো খসে খসে পড়ছে। এই মেয়েটার বয়স কত হবে যখন মৃত্যু হয়েছিল? 30 বছর। 30 বছরের মহিলার হাতে নখুলাঙুল? হ্যাঁ,
আর এই নকল আঙুলটায় টাইটানিয়ামের রড লাগানো আছে। টাইটানিয়াম? আর স্যার, এই রডটাতে একটা নাম্বার লেখা রয়েছে, আর তার থেকে আমরা জানতে পারবো মেয়েটি কে ছিল। সেটা কি করে? এই নাম্বারটা থেকে আমরা এটা জানতে পারি যে এই আঙুলটা কোন হসপিটালে লাগানো হয়েছে, আর সেই হসপিটাল থেকে আমরা এই মেয়েটার নামও জানতে পারবো। আমি বুঝে বলছি সোনালি। Yes, sir. এ দেখো বস, এই নাম্বার পড়ো। 07899012 99। যদি এই তারাটা 50 বছর ধরে বন্ধ থাকে, তাহলে এই মেয়েটার খুন ওই বাড়িতে হলো কি করে? সেই তো, ওখান থেকে বাইরে বেরোবার আর অন্য কোনো রাস্তা ছিল না, না কোনো দ্বিতীয় দরজা, না কোনো জানালা, শুধু একটাই দরজা ছিল আর তাতে তালা লাগানো ছিল, যেটা 50 বছরের পুরনো। সেটাই তো। ডক্টর সালুকে, আপনি কোথাও ওই তালাটা নিয়ে কিছু ভুল করছেন না তো? কি বলতে চাইছো তুমি? না মানে ওই ডক্টর সোনালি বলছিলেন না, কলেজে আপনি একটু অভিজিৎ, এই তালাটা 50 বছর ধরে বন্ধ ছিল মানে বন্ধ ছিল, এখন মেয়েটা ওই ঘরের মধ্যে কি করে ঢুকলো সেটা খুঁজে বার করা তোমাদের কাজ। এই মেয়েটা ঘরের ভেতর গেল তো গেল কি করে? আর তাছাড়া খুনি ওই মেয়েটাকে খুন করে যদি ওই ঘর থেকে বেরিয়ে আসে, তাহলে বেরোলো কি করে যেখানে ওই তালা 50 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে? যে ঘরটা 50 বছর ধরে বন্ধ ছিল, সেখানে 2 বছর আগে এই মেয়েটা ভেতরে ঢুকলো কি করে? কোথা দিয়ে ঢুকলো? একটা কথা বলবো স্যার, বলো, কিন্তু একটা শর্ত আছে, সেটা শুনে যেন কারণ মাথা না ঘোরে আর না আমাদের মধ্যে কেউ হেসে না ফেলে। এই কথার গ্যারান্টি দেওয়া একটু মুশকিল আছে স্যার, ইন্ডিয়া ইজ ফ্রি কান্ট্রি, যে কেউ যে কোনো সময় হাসতে পারে। ঠিক আছে, তাহলে গ্যারান্টি ছাড়াই বলে দাও। ডক্টর সালুকে ঠিক বলছে না স্যার? স্যার এসব কি বলছেন? যদি ডক্টর সালুকে এটা শোনেন তো নিজের জামা ছিঁড়ে ফেলবেন। ছিঁড়তে দাও জামা, অন্তত এটা তো বোঝা যাবে মেয়েটা ওই ঘরের মধ্যে গেল কিভাবে। স্যার আপনি আবার এটা বলতে চাইছেন না তো যে এটা কোনো আত্মার চক্কর? হ্যাঁ ফেডরিক, এবার মার খাবে। স্যার আরো একটা কথা, খুনি লাশকে আর অন্য কোথাও লুকালো না কেন? লাশটাকে ওই ঘরেই রেখে গেল? কারণ স্যার হয়তো খুনি এটা জানতো যে দরজা বন্ধ, আর এই দরজাটা খোলারও কেউ নেই। খুনি খুন করার জন্য একদম পারফেক্ট জায়গাটা বেছেছিল স্যার। স্যার এ এমন কোনো লোক যে বাড়ির ব্যাপারে সবকিছু জানতো স্যার। স্যার আমরা খোঁজ নিয়ে দেখেছি, এই যে ড্রেসটা মেয়েটা পরেছিল, এই ব্র্যান্ডের কাপড় 1 বছর আগে তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে, তাই জন্য জানাটা খুব মুশকিল যে মেয়েটার পরিচয়টা কি। হ্যাঁ স্যার, মিসিং পার্সন ব্যুরোতেও 2 বছর আগে কেউই একটা মেয়ে নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখায়নি। সেটাই তো, কি হতে পারে এই মেয়েটি যার মৃত্যুর পরে তাকে খোঁজার কেউ চেষ্টাই করছে না? এখন তো শুধু আমাদের কাছে নকল আঙুলটাই আছে যার সাহায্যে আমরা এই মেয়েটাকে খুঁজে পেতে পারি। এটা তো পরিষ্কার স্যার যে মেয়েটা কোনো ক্রিসমাস পার্টিতে ছিল যখন ওকে খুন করা হয়, সেই জন্যই তো এই ক্রিসমাস ক্যাপটা পরেছিল। হতে পারে ওই ক্রিসমাস পার্টি ওই বাড়িতেই হয়েছিল বা ওই বাড়ির আশেপাশে কোথাও। হ্যাঁ স্যার, সেই জন্যই ওই পার্টির স্টিকার পাওয়া গেছে এই মেয়েটার জুতোয়। স্যার স্টিকারে যে সবুজ রঙের পাম গাছটা আছে, এরকম দুটো ক্লাব আর রিসর্টের খোঁজ পেয়েছি যাদের লোগো একদম এরকম। আচ্ছা, কিন্তু স্যার এইগুলো 1.5 বছর আগেই হয়েছে। একটু খোঁজার পরে আমি একটা বাংলো পেলাম স্যার, ওই বাংলোর নাম স্যার গ্রিন পাম, ওখানেও স্যার পার্টি হয়ে থাকে। এই গ্রিন পাম বাংলো ওই বাংলো থেকে কতটা দূরে যেখানে এই লাশটা আমরা পেয়েছিলাম? খুব বেশি দূর না স্যার, এই ধরুন 2 থেকে 2.5 কিলোমিটার। তুমি কি ওই বাংলোর মালিকের সঙ্গে দেখা করেছিলে, জিজ্ঞেস করেছিলে যে 2 বছর আগে ওনার বাংলোতে ক্রিসমাসের পার্টি হয়েছিল কিনা? স্যার ওই বাংলোর মালিক 4টা নাগাদ আসবে, 4টে বাজলে স্যার আমি ঠিক চলে যাব। ঠিক আছে, ততক্ষণ আমরা চারুর সাথে কথা বলি, ওকে জিজ্ঞেসা করে তো দেখি যে এমন কেউ আছে কি না যে এই বাংলোর ব্যাপারে সব কিছু জানে, যে ওখানে লাশটাকে রেখে দিতে পারে।
শচীন, কাজল, এই ঘরটার প্রত্যেকটা কোণা ভালো করে চেক করো। এটা হতেই পারে না যে দ্বিতীয় কোনো রাস্তা নেই এই ঘরের মধ্যে ঢোকার। মেয়েটা নিশ্চয়ই আকাশ থেকে পড়েনি। স্যার, এমনটা নয় তো যে ছাদ দিয়ে নেমেছে। কিছু দেখা যাচ্ছে কি? তেমন তো কিছু দেখতে পাচ্ছি না। দেয়ালগুলোকে ভালো করে চেক করো আর মেঝেটাও দেখো। চারু, এবার আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। এই খুনটা এমন কোনো মানুষ করেছে যে এই বাংলোর ব্যাপারে অনেক কিছু জানে। এবার একটু নিজের ব্রেনে জোর দাও আর এটা বলো যে এখানে আর কেউ আছে তুমি ছাড়া যে এই বাংলোর ঘরের ব্যাপারে সব কিছু জানে। হ্যাঁ, দুজনেই আছেন স্যার। কারা দুজন? এক তো সোনিয়া ম্যাডাম, এই বাংলোর মালকিন, আর আর দ্বিতীয় জন আরেকজন আবির। ম্যাডাম ওকে এই বাংলোটা খুব ভালো করে দেখিয়েছিলেন, ওর এই বাংলোর মেরামত করার কথা ছিল। তা তোমার এই সোনিয়া ম্যাডাম ফিরে আসছে কবে? আজই আসছেন স্যার, যখনই লাশের কথা জানতে পারলেন সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিয়েছেন। আচ্ছা, আর এই বাড়িটার কোনো নকশা নেই? ওই যে আর্কিটেক্টরা বানায়? না স্যার, 100 বছরের পুরনো বাংলো, নকশা কি করে থাকবে স্যার? স্যার এই দেখুন, এটা দেখুন স্যার। স্যার এইসব তো কিছুই নয় স্যার, প্রত্যেকটা জায়গায় এরকম কিছু না কিছু আছে, সব নকল দরজা, কিন্তু এখানে আসা বা যাওয়ার কোনো রাস্তা নেই। নকল জানালাগুলো বানিয়েছিল কেন তাহলে? স্যার, মেঝের নিচেও কোনো রাস্তা নেই। কোনো রাস্তা তো আছেই স্যার, আমি আত্মা দেখেছি। ফের যদি এইসব আত্মার কথা বলো না, তাহলে আমরা কিন্তু তোমাকেই সন্দেহ করব, বুঝেছো? আমার তো মনে হয় লাশটা তুমি এখানে এনেছিলে ঘরের মধ্যে। আমি কিছু করিনি স্যার, আমি আমি সত্যি কিছু তো দেখেছিলাম। আত্মাই ছিল? হ্যাঁ, দেখে তো আত্মাই মনে হচ্ছিল, অন্য কিছু হলে সেটা বলতে পারবো না। এটা কি স্যার? স্যার এটা দেখুন। স্যার বাড়ির নকশা। এক্সেলেন্ট, দেখলে চারু? দেখলে কি এটা? আর তুমি বলছিলে যে এই বাড়িটার কোনো নকশাই নেই, কে? এবার এই নকশাই আমাদের বলে দেবে যে এই বাড়িটার কোন গোপন রাস্তা আছে যেখান থেকে বাইরে বেরোনো যায়। হ্যাঁ স্যার, এই স্টিকারটা তো আমরাই 2 বছর আগে বানিয়েছিলাম 2008-এর ক্রিসমাস পার্টির জন্য। এতদিন পরে এটা আপনারা কি করে পেলেন? এটা আমরা একটা লাশের স্যান্ডেল থেকে পেয়েছি। লাশ? আগে হ্যাঁ, একটি মেয়ের লাশ থেকে। এখান থেকে কিছুটা দূরে একটা বাংলোয় পাওয়া গেছে। ও, খুব খারাপ হয়েছে। ওই মেয়েটি মারা যাওয়ার আগে এখানে এসেছিল, এখানে ওই ক্রিসমাস পার্টিতে। পার্টির পরে মারা গেছে ও? হ্যাঁ, ভেবে দেখুন যদি আপনার কিছু মনে পড়ে তো। ওই ক্রিসমাস পার্টির ব্যাপারে কোনো মেয়ে কি পার্টি থেকে নিখোঁজ হয়েছিল? পার্টি থেকে নিখোঁজ? আচ্ছা, গেস্টদের মধ্যে কোনো ঝগড়া টগড়া হয়েছিল নাকি, কোনো আর্গুমেন্ট জাতীয় কিছু? না, এইরকম কিছু তো মনে পড়ছে না। না কোনো তর্ক হলো, না কোনো ঝগড়া, কিন্তু তা সত্ত্বেও এখান থেকে যাওয়ার পরে ওই মেয়েটার খুন হয়ে গেল। দেখুন, আমি তো শুধু ওই বাংলোর ম্যানেজার, আসল মালিক তো ঈশান সাহেব, যিনি ইংল্যান্ডে আছেন। তাহলে উনি ইংল্যান্ড থেকে এখানে আসেন না নাকি? ওখানেই থাকেন সব সময়? এক দুদিনেই চলে আসবেন, হয়তো আজও আসতে পারেন। ভালো কথা, যখনই উনি আসবেন আমাদের জানাবেন। আগে, আরে এখানে তো প্রতি বছরের পার্টি ছবি রাখা আছে। 2006, 2009, 2008। স্যার,
এই দেখুন স্যার কি খুঁজে পেয়েছি, দু বছর আগের পার্টির ছবি। হতে পারে ওই মৃত মেয়েটিও রয়েছে এই ফটোতে। স্যার হয়তো খুনিও। হ্যাঁ বলুন আগে। হ্যাঁ কি? ওকে থ্যাংক ইউ সো মাচ বিবেক। ওই লাশটা কার জানা গেছে? আচ্ছা দ্যাটস গুড। তার থেকেও বেশি, ও কোথায় থাকতো সেটাও জানা গেছে। ওয়াও রিয়েলি? ইয়া। কি নাম ওই মেয়েটা? শৈলজা, জুহুতে থাকতো। আর ওই নকল আঙুল? ওই আঙুলটা পিএনকে নামের একটা কোম্পানি বানিয়েছিল, আর ওই কোম্পানি থেকে ওই আঙুলটা সিটি লাইন হসপিটালে আসে 2007 এর এপ্রিলে। সুপার নতাশা, এই জন্য আজকে তোমাকে আমি একটা আইসক্রিম খাওয়াবো। শুধু আইসক্রিম? এটুকু দিয়ে মিটিয়ে দিচ্ছ? না না, এটা সবে শুরু। না না, আমি তো একটা বল ছুড়লাম, যেমন ক্রিকেটে বল ছোড়া হয় না ওই টেস্টিং করার জন্য, ওই রকমই। একটা ভাষা ভাষা খবর পেলাম আইসক্রিম দেওয়া হচ্ছে। হ্যাঁ স্যার আমিও শুনলাম স্যার, হয়তো হয়তো বিবেক বলল কথাটা। হ্যাঁ স্যার, গলাটা তো বিবেকেরই ছিল। কে বিবেক? নাতাশাকে আইসক্রিম খাওয়াচ্ছ? শুধু নাতাশাকে? না না স্যার, আমি সবাইকেই খাওয়াতে যাচ্ছিলাম। নাতাশা খুব ভালো কাজ করেছে স্যার। বিবেক, যদি তুমি সবাইকে নিয়ে আইসক্রিম খেতে যাও তো আমি যেতে চাই না, বুঝলে? আরে না না, আমি ঠিক কাটিয়ে দেবো, তুমি চিন্তা করো না। স্যার শৈলজার খোঁজ পাওয়া গেছে, আর ওই হসপিটালেরও যেখানে ওই আঙুল লাগানো হয়েছিল। হ্যাঁ স্যার। এক মিনিট, এই শৈলজাটা কে? সরি স্যার, শৈলজা ওই লাশের নাম, ওই মেয়েটা। ও দয়া, একটা কাজ করো, মেয়েটার বাড়ির লোককে খবর দাও। শচীন, কাজল, তোমরা দয়ার সঙ্গে যাও। স্যার। বিবেক। হ্যাঁ স্যার। একটা আর্কিটেক্টকে ডাকো। ওই ঘর থেকে আমরা যে ডিজাইনটা পেয়েছিলাম, হয়তো এই আর্কিটেক্ট বলতে পারবে যে ওই ঘরে ঢোকার জন্য আর কোনো রাস্তা আছে কিনা। স্যার আমি আর্কিটেক্টকে এক্ষুনি নিয়ে আসছি। আর শোনো বিবেক। ইয়েস স্যার। আইসক্রিম আনতে ভুলে যেও না, ভ্যানিলা আমার জন্য। ইয়েস স্যার। স্যার আমার তো শৈলজার বাড়ির লোকের জন্য খুব খারাপ লাগছে। দু বছর ধরে ওরা হয়তো ওকে খুঁজছে, আর যখন ওরা জানতে পারবে ও মারা গেছে, জানি না কি করে সামলাবে। হ্যাঁ বলুন। শৈলজার বাড়ি এটাই না? আগে হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আসুন ভেতরে আসুন। বলুন কি ব্যাপার? আপনাকে একটা দুঃসংবাদ দেওয়া ছিল। দুঃসংবাদ? কি হয়েছে? শৈলজার কোনোদিনই ফিরবে না, ওর দু বছর আগেই মৃত্যু হয়েছে। এটা এটা আপনারা কি বলছেন? আগে হ্যাঁ, একটা পুরনো বাংলোয় আমরা ওর কঙ্কাল পেয়েছি। হোয়াট ননসেন্স! আমি আমি শৈলজা। তুমি শৈলজা? আগে হ্যাঁ, আর আপনারা তো আমাকে জলজন্তু মেরেই ফেললেন। তুমি কি তোমার হাতে নকল আঙুল লাগিয়েছিলে? আপনারা কি করে জানলেন? নকল আঙুল লাগিয়েছিলে কিনা? হ্যাঁ লাগিয়েছি। তোমার হাতটা দেখাও। দেখুন, নকল আঙুল লাগানোটা কোনো অপরাধ নয়। দেখো ম্যাডাম, আমরা একটা বাড়িতে একটা লাশ পেয়েছি, ওই লাশের শরীরে একটা নকল আঙুল লাগানো ছিল, আর ওই নকল আঙুলের খোঁজ করতে করতে আমরা এখানে এসে পৌঁছেছি। দেখুন স্যার প্লিজ, আমি আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। দেখতেই তো পাচ্ছেন যে আমি জীবিত আছি। কিন্তু তাহলে ওই লাশটা কার? তুমি তো আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করেছো তাই না? তাহলে তো তুমি নিশ্চয়ই এই ড্রয়িং দেখে বলতে পারবে যে এই বাড়িটা যে বানিয়েছে সে কি এই বাড়িটার মধ্যে কোনো গোপন দরজা বানিয়েছিল, যেটা দিয়ে চুপি সারে কেউ ভেতরে ঢুকতে পারে আর সেটা কেউ জানতেও পারবে না? তুমি বলতে পারবে? দেখুন, হ্যাঁ সবার প্রথমে যে কথাটা বলতে চাই, এই নকশাটা 100 বছরেরও বেশি পুরনো। হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু আর্কিটেক্টের অনুযায়ী এরকম দরজা, সিক্রেট দরজা থাকতেই তো পারে এই বাড়িতে। আহ
আপনারা এই জায়গাটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি তো। তাহলে এই দরজাটা আপনাদের নজরে পড়লো না কেন? আরে দেখতে পাইনি বলে তো জিজ্ঞেস করছি। আমরা দেখতে পাইনি বলেই তো তোমাকে এখানে ডেকেছি। এই বাড়ির মধ্যে এমন একটা দরজা আছে যেটা কারো নজরে পড়ছে না, কারণ দু বছর আগে ওই দরজার ভেতর দিয়ে কেউ ওই ঘরের ভেতর গিয়েছিল, একটা মেয়ে ভেতরে গিয়েছিল। তাহলে তো ওই মেয়েটাকে ডেকে জিজ্ঞাসা করলেই হয়। হায় রে অভিজিৎ, তুমি একে এখান থেকে যেতে বলো, চলে এসো, আসুন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। আরে স্যার, আমি আমার কাজ মাঝপথে ফেলে কি করে যাব? না না, আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি চলুন। দেখুন স্যার, আমি আপনাদের বলছি ওই ঘরে ঢোকার শুধু একটাই রাস্তা আছে, সেটা মেন দরজা। বাকি এটা আমি কি করতে পারি? আপনি কিছু করতে পারবেন, আপনি যান এখান থেকে। বিজয় বিবেক ওকে নিয়ে যাও, তাড়াতাড়ি চলুন, যান আপনি। ঠিক আছে স্যার, প্লিজ চলুন। একটা কাজ করো অভিজিৎ, সোনিয়া আর আবিরকে ডাকো, এই প্রশ্নের উত্তর ওরাই দিতে পারবে। শৈলজা, যতক্ষণ না এটা জানা যাচ্ছে যে ওই মেয়েটার নকল আঙুলের নাম্বার তোমার আঙুলের নাম্বারের সাথে কি করে মিলতে পারে, ততক্ষণ এই ফটোগ্রাফস দেখো। কি আছে এই ছবিতে? কিছু না, দেখো এই ফটোটা। চিনতে পারলে এটা? এটা ওই পার্টির ফটোগ্রাফস যেটা ওই বাংলোতে নেওয়া হয়েছিল, যেখানে তুমিও উপস্থিত ছিলে আগে। হ্যাঁ, এটা দু বছর আগের ক্রিসমাস পার্টির ফটো। আমার বন্ধু ঈশান এই পার্টিটা দিয়েছিল। কিছু কিছু প্রবলেম আছে এই ফটোতে? অনেক প্রবলেম আছে, কারণ যদি ওই লাশটা তোমার না হয় তাহলে ওটা এমন কোনো মেয়ের যে ওই পার্টিতে উপস্থিত ছিল আর পরে মারা গেছে। ওই ঘরের ভেতরে দু বছর পড়েছিল। একটু ভেবে চিনতে বলো, ওই পার্টিতে এমন কোনো মেয়ে ছিল যে ওখান থেকে হঠাৎই নিখোঁজ হয়ে গেছিল? না, সেরম তো কিছু মনে পড়ছে না আমার। কারোর কোনো রকম ঝগড়া হয়েছিল কারোর সঙ্গে, অথবা কোনো কোনো এমন কথা যেটা তোমার তোমার অদ্ভুত লেগেছিল? কে না, এরকম তো কিছুই হয়নি সেই পার্টিতে। না কেউ নিখোঁজ হলো, না কোনো ঘটনা ঘটলো, তাহলে তোমার মতো একটা নকল আঙুল কেউ নিজের জন্য বানাবে কেন বলো? কেন বানাবে? আর যে এটা তৈরি করেছিল সে খুন কেন করবে? কেউ হয়তো আমাকে মারতে চেয়েছিল, কিন্তু আঙুলের বিভ্রান্তিতে ওই মেয়েটাকে মেরে দিয়েছে। কিন্তু তাহলে ও তোমাকে মারতে চেয়েছিল কেন? আমি কি জানি, এই কথাটা আপনি খুনিকে জিজ্ঞেস করুন। আর তাছাড়াও আমি তো এটা ভেবে ভেবেই ভয় পাচ্ছি যে যে আমার মৃত্যু হতো, কিন্তু আমার জায়গায় ওই মেয়েটা মরে গেল। আসুন। স্যার, এ সোনিয়া, ওই বাংলোর মালকিন যেখান থেকে আমরা লাশটা পেয়েছিলাম। আমার নাম আবির স্যার, আমি ওই বাংলোর মেরামতি করতে গেছিলাম, ইনিই ডেকেছিলেন। তাহলে বেশ, সোজা কাজের কথায় আসি। 25 ডিসেম্বর 2008 রাতে ক্রিসমাস পার্টি, তোমরা কোথায় ছিলে? আমি চেন্নাইতে ছিলাম স্যার, আমি কোনো ক্রিসমাস পার্টিতে যাইনি। আর আপনি? আমিও কোথাও যাইনি। ঠিক আছে ঠিক আছে, আপনারা যখন বলছেন পার্টিতে যাননি তো যাননি, এটুকু তো বলতে পারবেন যে খুনটা কে করেছিল? এই প্রশ্নটা স্যার আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? খুন তো খুনই করেছে না? আমি জিজ্ঞেস করেছি খুনি কোথায় আছে। আমি কি করে বলবো স্যার যে যে খুনি কোথায় আছে? আপনি জানেন না, তা সত্ত্বেও আপনি খুনির হদিশ দিতে পারেন। স্যার আমি আপনাকে আগেই বলেছি যে ওই বাড়িতে আমি থাকি না স্যার, আর সেই সন্ধ্যায় আমি কোনো ক্রিসমাস পার্টিতেই যাইনি স্যার। আর যদি আপনি আমার বাড়ি থেকে লাশ খুঁজে পান তো তো এতে আমার কি দোষ থাকতে পারে স্যার? লাশ আপনার বাড়ি থেকে পাওয়া গেছে, 2 বছরের পুরনো লাশ, আর আপনি বলছেন আপনি কিছু জানেন না।
স্যার, সেই ঘর থেকে যে ঘর 50 বছর বন্ধ ছিল। লাশ কে নিয়ে গেল বাড়ির ভিতরে? আমি জানি না, আমি বললাম তো যে আমি ওখানে থাকি না। তুমি মিস্টার আবির? দেখুন স্যার, আমার এই সমস্ত ব্যাপারে কোনো লেনা দেনা নেই। ইনি আমাকে ডেকেছিলেন বাংলো ঠিক করার জন্য, আর পরে ওই কাজ আমাকে দিয়ে করাইনি। তুমি এত টাকা চাইবে তো তোমাকে দিয়ে কাজ কে করাবে? আচ্ছা আচ্ছা, ইনাকে ফাঁসানোর জন্য ঘরের ভেতর তুমি লাশ রেখেছিলে, কারণ ইনি তোমাকে কাজ দেয়নি বলে? এসব কি বলছেন? এই বাংলোর ব্যাপারে মাত্র তিনজনই জানে, এক ওই চারু, দ্বিতীয় আপনি সোনিয়া, আর তৃতীয় তুমি আবির। খুন তোমাদের তিনজনের মধ্যে কেউ করেছে। স্যার, আপনি ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আবির, তোমার কাছে ওই নকশার কপি আছে যেটা উনি দিয়েছিলেন? না, যখন উনি আমাকে রিপেয়ারের কাজ দিলেন না, আমি ওনাকে নকশা ফেরত দিয়ে দিয়েছি। এখন কোথায় সেই নকশা? জানি না, হয়তো চারু ওই নকশাটা কোথাও ফেলে দিয়েছে। স্যার, লাশ বাড়ির ভেতরে কিভাবে ঢুকলো জানা নেই, বাড়ির নকশা কোথায় সেটাও জানা নেই। তাহলে কি জানা আছে? এটা তো জানা আছে, ঈশানকে। হ্যাঁ স্যার। কে ঈশান? আমরা খুব ভালো বন্ধু। কতটা ভালো বন্ধু? স্যার, আমি ঈশানকে অনেক বছর ধরে চিনি। কত বছর ধরে? অনেক বছর ধরে। কোথায় থাকে ও? ওর ফোন নাম্বার অ্যাড্রেস আছে তোমার কাছে? হ্যাঁ স্যার। স্যার, আমার কাছে ঈশানের লন্ডনের অ্যাড্রেস আছে, কিন্তু স্যার আমি শুনেছি যে ও আজ হয়তো ইন্ডিয়ায় ফিরছে। তাহলে ঠিক আছে, লন্ডনের অ্যাড্রেস যখন জানা আছে তাহলে সেটাই দিয়ে দিন, তারপর আমরা জেনে নেব সে ইন্ডিয়াতে আসছে না আমেরিকায়। এটা হতে পারে না স্যার, এটা হতে পারে না। মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। দুটো আঙুলের একই নাম্বারের রড, এটা হতে পারে না স্যার। এমনটাই হয়েছে, কারণ এই বার কোডওয়ালা রড আমরা একটা মেয়ের লাশ থেকে পেয়েছি। লাশ? এটা কি করে সম্ভব? তার মানে আপনার কোম্পানিতে এমন একজন কেউ আছে যে এই কাজগুলো করছে, আর সেই দুটো আলাদা আলাদা আঙুলে একই নাম্বার বসিয়েছে। আমি আমি দিনেশকে ডাকছি। এই দিনেশটাকে? ম্যাম, ও আমাদের কোম্পানি কোঅর্ডিনেটর, ওকে না দেখি আমাদের কোনো জিনিস মার্কেটে যায় না। দিনেশ, একবার কেবিনে আসো। হ্যাঁ হ্যাঁ, এখনই, আর্জেন্ট আছে। হি ইজ কামিং। মনে হচ্ছে এই দিনেশে কিছু গন্ডগোল পাকিয়েছে। স্যার, আপনি আমাকে ডেকেছেন? দিনেশ, এরা সিআইডি থেকে এসেছেন, এনারা বলছেন যে একই নম্বরে দুটো আঙুল বিক্রি করা হয়েছে, এটা কি সত্যি? সিআইডি আঙুল? নাম নাম, আরে কথা তো বলে যা। হ্যাঁ নাম, আমার ভালো লাগবে না কথা না শুনলে। ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন, টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। কে দিয়েছিল টাকা? হ্যাঁ বল। ওই মেয়েটা। কোন মেয়েটা দিয়েছিল? ওর নাম তো আমি জানি না, কিন্তু ও বলেছিল এই নাম্বারের আঙুল চাই। আর তুমি আঙুল দিয়েও দিলে। আঙুলটা কেনার সময় ও ফোনে কারুর সঙ্গে কথা বলছিল স্যার। কার কার সাথে কথা বলছিল? হয়তো কোনো সার্জেন্ট ছিল, মাটার রোড মাটার রোড বলছিল স্যার। আচ্ছা, এই মেয়েটার মুখটা মনে আছে তোমার? আবার দেখলে চিনতে পারবে ওকে? হ্যাঁ স্যার, চিনতে পারবো। তাহলে এই মেয়েটি মারা গেছে? হ্যাঁ স্যার। স্যার, মাটার রোডে নিশ্চয়ই কোনো সার্জন আছে যার কাছে এই মহিলা অপারেশন করে আঙুলটা লাগিয়ে থাকবে। দা, ওই এলাকায় যতজন সার্জন আছে ওদের সবাইকে জিজ্ঞাসা করো, দেখো ওদের মধ্যে কারোর কাছে দু বছর আগে কোনো মেয়ে এসেছিল কিনা নিজের আঙুল সেট করতে। স্যার স্যার হ্যাঁ স্যার, ওই আংটিটা আপনার মনে আছে যেটা সোনিয়ার হাতে ছিল? হ্যাঁ, ওই আংটিটা কিভাবে ভুলে যাব স্যার? এই দেখুন,
এটা ওই ক্রিসমাস পার্টির ফটো যেটা ওই গ্রিন পাম্প বাংলোতে হয়েছিল। হ্যাঁ, যেটাতে সোনিয়া বলছিল যে ও যায়নি। স্যার ও মিথ্যে কথা বলছে। স্যার এই দেখুন, এই কাঁধে যার হাত আছে। আর যদি আপনি আমার বাড়ি থেকে লাশ খুঁজে পান তো তো এতে আমার কি দোষ থাকতে পারে স্যার? মাই গড, এটা তো সেই আংটি। তার মানে হলো এই হাতটাও ওই সোনিয়ারই। ইয়েস স্যার, সোনিয়া ওই দিন ওই পার্টিতে গেছিল। স্যার আমি এখনই গিয়ে গ্রেপ্তার করছি ওকে। না দয়া স্যার, ওই এলাকায় গিয়ে আগে ওই সার্জেন্টকে খোঁজো যে আঙুলটা সেট করেছিল, আর তার থেকেই আমরা জানতে পারবো যে মেয়েটা কে ছিল আর ওই মেয়েটির সাথে সোনিয়ারই বা কিসের সম্পর্ক ছিল। ইয়েস স্যার। স্যার হ্যালো, কি ঈশান ইন্ডিয়া চলে এসেছে? অ্যাড্রেস দিন। আমরা এমন একটা মেয়ের খোঁজ করতে এসেছি যার আঙুলের অপারেশন হয়েছিল এখানে এই হসপিটালে ডিসেম্বর 2008 সাল। ডিসেম্বর 2008? হ্যাঁ, এই হলো ওই আঙুলের বারকোড। ও দেখে বলছি। হ্যাঁ স্যার, অক্টোবরের একটা বারকোডের সাথে এটা ম্যাচ করছে। শোনো, ফাইল নাম্বার 14টা নিয়ে এসো তো। ইয়েস স্যার। গ্রেট, নাম কি মেয়েটার? এর নাম হলো শৈলজা। শৈলজা? সেটা কি করে সম্ভব? স্যার শৈলজার অপারেশন তো অনেক আগেই হয়ে গিয়েছিল। ডক্টর আরেকবার চেক করুন, রেকর্ডে কোনো ভুল নেই তো? আগে না, একদম না। ইয়েস স্যার। আপনি নিজেই দেখে নিন, ওনার সইও রয়েছে এই যে নিচের দিকে। স্যার এই সিগনেচার, লেখার ধরন খুব পরিচিত লাগছে। সোনিয়া, এ হাতের লেখা তো সোনিয়ার। কিন্তু সোনিয়ার আঙুলে তো কিছু হয়নি, ও অপারেশন করবে কেন? আরে এটা তো সোনিয়ার সঙ্গে দেখা হওয়ার পরেই জানা যাবে। তুমি ঈশানের ক্রিসমাস পার্টিতে গিয়েছিলে না যাওনি? আমি তো আগেই বলেছি যে ওই সময় আমি এখানে ছিলামই না। এই ফটোগ্রাফটাকে চিনতে পারছো? হ্যাঁ। কিসের এটা? একটা পার্টির আর কি। এই হাত আমায় দিয়ে দে সোনিয়া। আপনি কি বলছেন? এই হাত আমায় দিয়ে দে সোনিয়া। এই হাতটা দেখতে পাচ্ছ? এটা তোমারই হাত ছিল না? আর এই আংটি তোমারই, তাই না? আরে সচিন। হ্যাঁ সরকার। কটা আংটি ছিল? একটাই ছিল। ও বড়ই অবিচার, আংটি স্রেফ একটা আর আঙুল পাঁচটা, বড়ই অবিচার এটা। এই আংটিটা তোমারই, তাই তো? এর মানে তুমি পার্টিতে ছিলে, তাই তো? আর এটা, এই যে মেয়েটা, এ তো ছিল তোমার সাথে পার্টিতে। এ তো আমার বন্ধু মনিকা। এরই লাশ তো পাওয়া গেছে তোমার বাংলোয়ে, তাই তো? কেন মারলে এই মেয়েটাকে? না, ওকে আমি মারিনি। আমি তো শুধু প্ল্যান করেছিলাম ওর সাথে। মনিকার সঙ্গেই প্ল্যান করেছিল? একজনকে মারার। কাউকে খুন করার প্ল্যান তুমি মনিকার সঙ্গে বানিয়েছিলে? তাহলে ওকে মারলো তাকে? আমি অনেক দেনায় ডুবেছিলাম, আর অনেক বছর ধরে আমি আমার বাংলোর ট্যাক্স জমা দিতে পারিনি। তারপর একদিন হঠাৎ আমি জানতে পারি যে শৈলজার সৎ বাবা আছেন লন্ডনে। শৈলজার বাবা? সৎ বাবা? আর তাও লন্ডনে? দারুণ ব্যাপার স্যার, স্টোরি তো ইন্টারন্যাশনাল হয়ে গেল। উনি খুব রিচ ছিলেন আর খুব তাড়াতাড়ি মরতে চলেছিলেন, আর শৈলজারও এখানকার সব কিছু বিক্রি করে ওখানে যাওয়ার কথা ছিল, কেননা উনি ওকে সবকিছু দিতে রাজি ছিলেন। তো এইসব কথা শুনে তুমি এই প্ল্যানটা বানালে?
তাই না? হ্যাঁ, কারণ উনি শৈলজাকে কোনোদিন দেখেননি। আর তুমি ভাবলে যে শৈলজাকে খুন করে দি, আর তুমি মনিকাকে পাঠালে শৈলজার ছদ্মবেশে, আর সেই জন্যই তুমি মনিকাকেও নকল আঙুল লাগিয়ে দিলে যেমন শৈলজার হাতে ছিল। কিন্তু প্ল্যানটায় একটাই ভুল ছিল না? শৈলজা মরল না, বেঁচে গেল, আর ভুল করে তার জায়গায় মনিকা মারা গেল, তাই না? জানি না কি করে হয়ে গেল, পার্টি চলছিল, শৈলজা আর মনিকা দুজনেই ছিল। মনিকার শৈলজাকে নিয়ে আমার বাংলোতে আসার কথা ছিল, কিন্তু হঠাৎই ঈশান ওই সময় মনিকাকে ডেকে নিল। আমি বাংলোতে এসে দেখি মনিকা ওখানে ছিলই না। স্টাডি রুমে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি ওই দরজাটা খুলতেই পারিনি। মনিকা কোথায় গেছে আমি কখনো জানতেই পারিনি, আর আমিও এই রহস্যটা রহস্যই থাকতে দিয়েছি। আমার তো মনে হয় যে ঈশানই মনিকাকে মেরেছে। আমি তো বাংলোতে ফিরে এসেছিলাম, কিন্তু ওখানে কেউ ছিল না। তুমি দরজা খুলে দেখোনি? না, কারণ দরজা কি করে খোলা যায় সেটা মনিকাই একমাত্র জানত। মনিকা তোমাকে বলেনি? না, ও বলেছিল যে আগে টাকা দাও, তারপর বলবো। কিন্তু বাংলোটা তো তোমার, মনিকা দরজার ব্যাপারে কি করে জানলো? ওই বাংলোটা ঈশানের ঠাকুরদা বানিয়েছিলেন, তাই সব পুরনো প্ল্যানগুলো ঈশানের কাছেই থাকবে, আর ওই হয়তো মনিকাকে বলেছে। আর ওই, আমার তো মনে হয় যে ঈশানই মনিকাকে খুন করেছে, কারণ তার পরে আমি মনিকাকে কোনোদিন দেখিনি। কি, মনিকা মারা গেছে? আগে হ্যাঁ, দু বছর আগেই মনিকা মারা গেছে মিস্টার ঈশান। আর ওর লাশ আমরা আপনার বন্ধু সোনিয়ার বাংলো থেকে পেয়েছি। কি ব্যাপার, এক সেকেন্ডেই গলা শুকিয়ে গেল? হ্যাঁ, তখন গলা শুকায়নি যখন মনিকার খুন হচ্ছিল, নাকি ওখানে তুমিও মনিকাকে খুন করতে সাহায্য করছিলে? এ আপনারা কি বলছেন, আমি মনিকাকে খুন কেন করতে যাব? সেটাই তো জিজ্ঞেস করতে এসেছি। বুঝেছেন মিস্টার ঈশান, মনিকার সাথে যে লোকটাকে শেষবারের মতো দেখা গেছে সেটা তুমি ছিলে, তুমি। আর তারপরেই ও মারা যায়। আমি তো মনিকার সাথে কথা বলছিলাম, আমার সাথে কথা বলার পর তো চলে গেল, ব্যাস। এটাই তো জানা যাচ্ছে না যে কোথায় গেছিল। ও তো বলল কোন একটা জরুরি ফোন করবে, ব্যাস এটুকুই। সেই একই কথা, জানি না। দেখুন ঈশান বাবু, এরকম গল্প আমরা বহুবার শুনেছি। আপনি মনিকাকে মেরে ইংল্যান্ড চলে গেছিলেন, ভেবেছিলেন কখনো ধরা পড়বেন না, বুঝলেন? এ কি বলছেন আপনারা? সোনিয়া আগে থেকেই বলে দিয়েছিল আমাদের,
যে ওর বাংলোটা তোমার ঠাকুরদা বানিয়েছিল। আরে না না অভিজিৎ, তার ঠাকুরদা, সরি স্যার সরি, তারও ঠাকুরদা বানিয়েছিলেন। কি নাম ছিল জানো ওনার? বিক্রমজিৎ, বিক্রমজিৎ, তাই না? হ্যাঁ এটা সত্যি। তার মানে এটাই দাঁড়ায় যে ওই বাংলোর ব্যাপারে তুমি সব থেকে ভালো করে জানো, এমন কি ওই ঘরে কিভাবে ঢুকতে হয় সেই গোপন দরজাটাও তোমার জানা আছে। সেই জন্যই তো মনিকাকে ও ভিতরে নিয়ে গেছিল, আর ওখানেই ওকে খুন করে গোপন রাস্তা দিয়ে চুপি চুপি কেটে পড়েছিল। আপনারা আমাকে বিনা কারণে ফাঁসাবেন না স্যার। না আমি কোনো গোপন ঘরের ব্যাপারে জানি, না কোনো গোপন রাস্তার। স্যার এটা মিস্টার বিজয়ের ফাইল, আপনার সই চাই। স্যার জাদু? না এটা পেন হোল্ডার। এই টেবিলটাকে আমার বাবা ডিজাইন করেছিলেন, উনিও আর্কিটেকচার আমার ঠাকুরদার কাছ থেকে শিখেছিলেন। অভিজিৎ, যেভাবে টেবিলের ভিতর থেকে ওই পেন হোল্ডারটা লুকিয়ে রাখা হয়েছিল, কোথাও এমনটা নয় তো যে এই দরজার মধ্যেও কোনো আরো একটা দরজা লুকানো আছে? হ্যাঁ হতে পারে স্যার। হ্যাঁ আমরা অন্য দরজা খুঁজছিলাম। হ্যাঁ হতে পারে যে এই দরজার ভিতরেই আরেকটা দরজা আছে। দেখো তো একটু। আরে ওহ, এ তো টুপি থেকে পাখি বেরিয়ে এলো স্যার। অভিজিৎ পাখি নয়, হাতি বেরিয়ে পড়েছে। স্যার এটা বুঝতে পারছি, খুনি এটা দিয়েই ভিতরে গিয়েছিল আর এটা দিয়েই বাইরে বেরিয়েছিল, কিন্তু এই মেয়েটা ভিতরে কেন গিয়েছিল সেটাও এই দরজাটা থেকে জানা যাবে। বিবেক একটা কাজ করো, এই দরজায় যতগুলো ফিঙ্গারপ্রিন্টস রয়েছে সেগুলোকে তুলে নাও। ইয়েস স্যার। চেক করে দেখো কোনো ফিঙ্গারপ্রিন্টস পাও কি না। এইটা কি বিবেক? স্যার একটু দেখো এখানে কিছু আছে। স্যার রক্তের মধ্যে আঙুলের ছাপ আছে। গ্রেট, এক্সেলেন্ট। হ্যাঁ অভিজিৎ কিছু পেলে নাকি? স্যার খুনি নিজের রক্তের দাগ ছেড়ে দিয়ে গেছে। আচ্ছা হ্যাঁ রক্তের দাগ তো রয়েছে আর আঙুলের ছাপও, কিন্তু অভিজিৎ এই রক্ত আর আঙুলের ছাপ খুনিরই হতে পারে সেটা কি করে জানা যাবে? স্যার মনিকা তো ওইখানে ভিতরে মরে পড়েছিল, তো ওকে খুন করে যখন খুনি পালাচ্ছিল তখন ওর আঙুল টাঙ্গুল চেপে গেছিল এখানে, খুনিরই হবে স্যার। বাস কখনো কখনো মনে হয় যে সিআইডির ভাগ্য খুলে গেছে, আর মনে হচ্ছে আজকে ভাগ্য খুলে গেছে। আচ্ছা প্রতিবার এরকমই হলে খুব ভালো হয়, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে যায় তবু খুনিকে খুঁজে পাই না। ফ্রেডি ভাগ্য নিশ্চয়ই খুলে গেছে, কিন্তু সূর্য অর্ধেকটা উঠেছে। দেখো সালুকে, সূর্য অর্ধেক বেরিয়েছে না মেঘে ঢাকা আছে, সেসব ছেড়ে আমাকে বলো আঙ্গুলের ছাপ কার? সবচেয়ে বড় কথা হচ্ছে এসিবি সাহেব, যে রক্ত দরজার ভেতরের দিকে লেগেছিল, আর দরজা এত বিচ্ছিন্নভাবে বন্ধ ছিল যে বাইরের হাওয়া ভেতরে যেতেই পারেনি, আর রক্ত রক্তই থেকে গেছে। না হলে কি হয়ে যেত স্যার? নাতাশা, রক্তটাও তো এক ধরনের কেমিক্যাল, না জানি কি হয়ে যেত, হাওয়াতেও বেজে যেত,
তার মানে তুমি বলতে চাইছো যে ওই রক্তটা পাওয়া গেছে, তার সাথে আঙুলের ছাপটাও রয়ে গেছে? হ্যাঁ রয়ে গেছে, কিন্তু ছাপটা ততটা স্পষ্ট নয়। ডক্টর সারিকা বোঝার চেষ্টা করছে। ও, ডক্টর সারিকা বোঝার চেষ্টা করছেন, যখন তাহলে ধরে নিয়ে কাজ হয়ে গেছে। কারণ ডক্টর সারিকা যদি কোনো ঘোড়ার লেজের একটা চুলকে একবারও দেখে নেন না, তাহলে বলে দিতে পারেন যে ঘোড়াটা কত জোরে দৌড়বে। আচ্ছা, হ্যাঁ, ঘোড়ার লেজের একটা লোম দেখেই বলে দিতে পারে সব কথা? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আগে আস্তা বলে কাজ করতেন নাকি? স্যার, হ্যাঁ। আরে না ভাই, কি বলছো তুমি? স্যার, কিছু বুঝতে পারছি না। কি কি জানতে পারছো না? স্যার, আঙুলের ছাপটা পরিষ্কার নয়, এই জন্য কিছু বলা খুব মুশকিল। কি ভাই অভিজিৎ, তোমার ঘোড়া তো পালিয়ে গেল, সারিকা তো ধরতেই পারলো না ঘোড়াটাকে। স্যার, স্রেফ দুজন লোকই ছিল না, একজন এই যে মারা গেছে, মনিকা, আর দ্বিতীয় জন খুনি, এই দুজনের কোনো একজনের, তাই না? না, এই আঙুলের ছাপ মনিকার নয়, ওর হাড়ের ডিএনএ আর এই রক্তের ডিএনএ এক নয়। তার মানে এই রক্ত ওই খুনিরই হতে পারে? হতে পারে, তবে ডেফিনেটলি এই রক্তটা 50 বছরের পুরনো নয়, এটা 2 বছরের পুরনো। সেটাই তো, যদি আঙুলের ছাপটা খুব স্পষ্ট পাওয়া যেত তাহলে খুনিকে ধরেই ফেলতাম। সেটাই তো আমি বললাম, সূর্য অর্ধেক উঠেছে। এটা কি? কি হলো স্যার? এই এই রক্তে অদ্ভুত কিছু একটা আছে। অদ্ভুত? কি অদ্ভুত? সোনালি, আরে তুমি ঠিকঠাক করে খুঁজেছ তো? সালুকে, আমার নোটস কপি করে করে তুমি পাশ করলে, আর আমাকেই জিজ্ঞাসা করছো যে আমি ঠিক করে করেছি কিনা? আরে আমি ওইসব কথা বলছি নাকি? দেখো, হ্যাঁ তাই তো, এটা আসলে মেটালিক টাইটানিয়াম। টাইটানিয়াম? হ্যাঁ, আর এই নকল আঙুলের রডটাও টাইটানিয়ামের। ওই আঙুলের রডটা টাইটানিয়ামের ছিল না? হ্যাঁ স্যার। আঙুলের রডে টাইটানিয়াম আর রক্তেও টাইটানিয়াম। চলো। কোথায় স্যার? চলো বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এয়ারপোর্টের দিকেই যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি ওখানে অপেক্ষা। অপেক্ষা তো আমরাও কখন থেকে করছি শৈলজা। কেন এখানে? কেন আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। খুনিকে দেখতে পাচ্ছি না। খুনি? খুনিকে পেয়েছেন? হ্যাঁ, খুনি এখানেই আছে, এই বাড়িতে। এখানে এখানে ভেতরে কি করলো স্যার? ফ্রেডি? ইয়েস স্যার। শৈলজা ম্যাডামকে খুনিকে চিনিয়ে দাও। আমার কাছে খুনি কোথায় আছে স্যার? আমার কাছে তো শুধু তার ছবি আছে। আর আমি তো ফটোরই কথা বলছি, ফটোটা নিয়ে এসো না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছে, ফটো নিয়ে আসছে। স্যার, আসলে আপনি বলছিলেন যে খুনি এখানেই আছে, আপনি কি একবার দেখুন না স্যার? ফ্রেডরিক, কাগজটা তো সরাও, তারপর দেখাও। হ্যাঁ স্যার। ফটোটা তো ভালো করে দেখে নে। দু বছর পরও আপনারা আমাকে খুঁজেই নিলেন স্যার। কি করব, দরজাতে রক্ত লেগেছিল আর রক্ত থেকে আমরা ডিএনএ পেয়ে গেলাম, আর সেই ডিএনএটা তোমার ছিল। এবার সত্যিটা বলো, মনিকাকে কেন মারলে? যদি আমি ওকে না মারতাম স্যার, তাহলে আমাকে মেনে দিত। হ্যালো, তুমি কাঁদছো কেন? হ্যাঁ
আচ্ছা সব ঠিক আছে তো? আচ্ছা শোনো, তুমি কান্নাটা বন্ধ করো, আমি এক্ষুনি আসছি, ওকে? মনিকা আমাকে ওই পার্টি থেকে এই বাংলোটায় নিয়ে আসছে। মনিকা খুব কাঁদছিল, বলছিল যে মনিকা ও আমার সাথে কিছু কথা বলতে চায়। মনিকা, মনিকা তুমি ঠিক আছো তো? তুমি কাঁদছ কেন? ভিতরে এসো, তারপরে সব বলছি। মনিকা, মনিকা কি হয়েছে? আরে কিছু তো বলো, তুমি কাঁদছো কেন? প্লিজ টেল মি, কি হয়েছে? আমি ওর পাতা ফাঁদে পা দিতে শুরু করি, এই ছোট, আর তখনই হঠাৎ আমি তোকে মারবো। ও একটা পিন বের করে আর সেটা নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। নিজেকে বাঁচানোর চেষ্টায় আমি ওই পিনটা ওর মাথাতেই ঢুকিয়ে দিই। আমি কি জানতাম যে পিনটা লাগলেই ও মারা যাবে? মনিকা, মনিকা, ও মাই গড, তো তুমি এটা বলতে চাও যে তুমি তোমার প্রাণ বাঁচানোর জন্য ওকে খুন করেছ? হ্যাঁ, যদি তাই হয়ে থাকে তুমি পুলিশকে বললে না কেন? কিন্তু তুমি খুনকে আড়াল করার চেষ্টা করেছিলে আর ধরা পড়ে গেলে। স্যার, আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে আমাকে মাফ করে দিন। আমি আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু কিন্তু আমি আমি ফাঁসিতে চড়তে চাই না। প্লিজ প্লিজ স্যার, আমায় বাঁচান। এই বিচার তো আদালত করবে। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.